হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এবার আমরা জানবো যে আমরা যে পিএইচপি কমপ্লিট কোর্সটি করতে যাচ্ছি এখানে আমরা কোড এডিটর হিসেবে কি ইউজ করব বা কোন এডিটরটা আমরা ইউজ করব। বেসিক্যালি আমাদের বর্তমান টেকনোলজির ওয়ার্ল্ডে আমরা অনেক ধরনের কোড এডিটর দেখতে পাই, যেমন তার ভিতরে কিছু পপুলার কোড এডিটরের সাথে আপনাদেরকে পরিচয় করাচ্ছি, লাইক নোটপ্যাড প্লাস প্লাস। আমরা যারা অনেক আগে থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করি তারা আসলে নোটপ্যাড প্লাস প্লাস নামটার সাথে অনেক বেশি পরিচিত। সো আপনি চাইলে পারেন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, আপনি চাইলে ব্র্যাকেটস সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন অ্যাজ এ কোড এডিটর, যেটা খুবই মডার্ন এবং স্ট্যান্ডার্ড। ব্র্যাকেট সফটওয়্যারটা মোটামুটিভাবে খুবই ভালো। বিগিনারদের জন্য যখন আমরা এইচটিএমএল সিএসএস করতাম আজ থেকে প্রায় 7-8 বছর আগে, তখন বেসিক্যালি আমরা এই নোটপ্যাড প্লাস প্লাসটা ব্যবহার করতাম, বাট এখন আসলে নোটপ্যাড প্লাস প্লাসটা অতটা ব্যবহার হয় না বা অতটা পপুলার না। এখন বর্তমানে মার্কেটে আমাদের ব্র্যাকেটস, পিএইচপি স্ট্রম, আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, পিএইচপি স্ট্রম হচ্ছে আরেকটা পপুলার সফটওয়্যার কোড এডিটিংয়ের জন্য, দিস ইজ দ্য সফটওয়্যার। আর আরেকটা অনেক বেশি জনপ্রিয় একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে সাবলাইম টেক্সট। সো সাবলাইম টেক্সট কোড এডিটরটা পার্সোনালি আমি ব্যবহার করি এবং আমি এটাতে স্বাচ্ছন্দ্য ফিল করি বেশি। সো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে কেউ পিএইচপি স্ট্রম যদি এর আগে কেউ কখনো কাজ করে থাকেন, আপনারা চাইলে পিএইচপি স্ট্রমটা আপনারা ইউজ করতে পারেন কিংবা ব্র্যাকেটসটা আপনারা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি সাবলাইম টেক্সট ইউজ করবো এই ফুল কোর্সে, বিকজ অফ সাবলাইম টেক্সট আমার কাছে খুবই ইফেক্টিভ এবং খুব ইউজার ফ্রেন্ডলি মনে হয়। সবগুলো প্ল্যাটফর্মই অনেক সুন্দর, বাট সাবলাইম টেক্সটটা অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এই কোডিংয়ের যে প্যাটার্নগুলো বা কোডিংয়ের যে কালার কম্বিনেশনগুলো এটা আমার কাছে ভালো লাগে। প্লাস আমি নিজে একজন লিনাক্স ইউজার এবং সাবলাইম টেক্সট এই সফটওয়্যারটাকে আসলে আমরা ডেস্কটপের জন্য, ম্যাকের জন্য কিংবা যে কোনো ডিভাইসের জন্য আমরা ইউজ করতে পারি। সো আমি যেহেতু এখন এই মুহূর্তে উইন্ডোজ থেকে সাবলাইম টেক্সটের এই ওয়েবসাইটটা ভিজিট করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি ম্যাক থেকে ভিজিট করতেন আপনি এখানে অপশনটা পেতেন ডাউনলোড ফর ম্যাক। সো এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনাকে সিম্পলি এই ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করতে হবে এবং আপনি হয়তো বা 10 মেগাবাইটের একটা ফাইল অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে, ক্লিক করার সাথে সাথে এই 10 মেগাবাইটের একটা ইএক্সি ফাইল আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং এইটাকে আপনাদের ইনস্টল করতে হবে। সো আমরা এই সফট কম্পিউটার ইনস্টল করতে চাই, উই হ্যাভ টু গিভ দ্য অ্যাক্সেস, আফটার দ্যাট সামান্য কিছু নেক্সট নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে এবং ইনস্টল করার মাধ্যমে আমাদের এই সাবলাইম টেক্সট সফটওয়্যারটা আমাদের ইনস্টল হয়ে যাবে। সো খুবই সিম্পল প্রসেস এটা এবং খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার। এবং সবচেয়ে মজার ব্যাপারে এই সফটওয়্যারটাতে কিন্তু আপনারা চাইলে পারে বা আমরা চাইলে পারে আমরা ভার্সন কন্ট্রোল গিট কিংবা বিট বাকেটের সাথে কানেক্টেড করে আমরা অনলাইন রিসোর্সেও অনেক মানে মাল্টিপল ডেভেলপার অ্যাট এ টাইমে কাজ করতে পারি। সো গিটের ফিচার্সটা এই সাবলাইম টেক্সটে কিন্তু আমাদের এনাবল্ড। আমরা সাবলাইম টেক্সটটা এই কোর্সে ইউজ করতে যাচ্ছি। যেহেতু আমাদের সাবলাইম টেক্সট অলরেডি ইনস্টল হয়ে গেছে, এবার যদি আমরা সাবলাইম টেক্সটাকে ওপেন করতে চাই আমরা জাস্ট সাবলাইম লিখবো। সাবলাইম লিখলেই আমাদের সাবলাইম টেক্সট সফটওয়্যারটা চলে আসবে এবং আমরা এই সফটওয়্যারটার ইউজার ইন্টারফেসটা দেখতে পারবো। সো আমরা দেখতে পারতেছি যে আমাদের সাবলাইম টেক্সট বর্তমানে 3.2.1 ভার্সনটা আমরা ইউজ হচ্ছে এবং এখানে গিটের ইন্টিগ্রেশনটা করা আছে এবং এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা। সো এই সফটওয়্যারটা ইউজ করে আমরা আমাদের এই কোর্সটা কমপ্লিট করব। সো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।